নদীমাতৃক বাংলাদেশের চিরাচরিত প্রবাদ মাছে ভাতে বাঙালি। এখানে ইলিশ পরিচিত মাছের রাজা হিসেবে। ইলিশ আহরণে বরিশাল বিভাগের ঐশ্বর্য ক্রমেই বাড়ছে। গত দশ বছরে এই বিভাগে ইলিশ আহরণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। পাশাপাশি কয়েক বছর ধরে এই দেশের মোট ইলিশের 66% বেশি আহরিত হচ্ছে এই বিভাগ থেকে। দিন দিন এই হার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশাল থেকে সাইফুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানজিনা অন্তু। গায়ের রং রূপালী, গড়ন মাঝারি আকৃতির, আর স্বাদ এক কথায় অতুলনীয়। বাঙালি আর ইলিশ যেন একে অপরের পরিপূরক। ইলিশের প্রতি বাঙালির প্রেম আদি, অকৃত্রিম ও চিরন্তন। তাই তো যে কোনো উপলক্ষে রূপালী চকচকে ইলিশ রসনা বিলাস বাড়িয়ে তোলে বহুগুণ। পদ্মা মেঘনায় যেতে যেতে ইলিশ ছুঁয়ে যায় বরিশালকেও। ইলিশ আহরণে এই বিভাগের ঐশ্বর্য ক্রমেই বাড়ছে। বরিশালের ইলিশের কদর এখন দেশের গণ্ডি ছড়িয়ে পৌঁছে গেছে বিশ্ব দরবারে। এখন বরিশালের ইলিশ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা ভারত সহ সারা পৃথিবীতে বরিশালের ইলিশ, এটা একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। বরিশালে ইলিশের সবচেয়ে বড় বাজার নগরের পোর্ট রোড। প্রতি বছর ইলিশ মৌসুমে বদলে যায় সে বাজারের চিরচেনা রূপ। গত দশ বছরে এই বিভাগে ইলিশ আহরণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বরিশাল ভৌগোলিকভাবে একটি উপকূলীয় অঞ্চল এবং উপকূলীয় বাস্তবতার কারণে এখানে ইলিশ উৎপাদনটা বাংলাদেশের দুই তৃতীয়াংশ দখল করে আছে। বরিশালের সঙ্গে এত বড় এক সমুদ্র রয়েছে, এই সমুদ্র দিয়ে নদীর দেশ বরিশাল, সেই নদীগুলো থেকে ইলিশ এদিকে আসে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ইলিশের যোগান দেয় ভোলা ও বরগুনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।